কৈলাসহরের অনুকুটি জেলা হাসপাতালের ল্যাব টেকনিশিয়ান নিখোঁজ হবার পর পরিবারের পক্ষ থেকে কৈলাসহরের মহিলা থানায় লিখিত নিখোঁজ ডায়েরি করার পর প্রায় তিন দিন অতিক্রান্ত হবার পরেও কৈলাসহরের মহিলা থানায় পুলিশকর্মীদের কোনো ধরনের হ্যালদোল না থাকায় মহিলা থানার পুলিশের ভূমিকা নিয়ে আবার প্রশ্ন উঠতে শুরু করেছে। কৈলাসহরের শ্রীরামপুর এলাকার স্থায়ী বাসিন্দা অখিল দেবনাথের 26 বছরের মেয়ে মাম্পি দেবনাথ চলতি বছরে কৈলাসহরের অনুকুটি জেলা হাসপাতালের কোভিড টেস্টিং সেন্টারে ল্যাব টেকনিশিয়ান পদে অনিয়মিত কর্মী হিসেবে কাজে যোগ দিয়েছিল। অন্যান্য দিনের মতো গত 30 সেপ্টেম্বর বৃহস্পতিবার সকাল 10টা নাগাদ নিজ বাড়ি থেকে জেলা হাসপাতালে কাজে যাওয়ার জন্য বের হয়েছিল, কিন্তু বিকেলে মাম্পি বাড়িতে না আসায় বাড়ির লোকজন মাম্পির মোবাইলে ফোন করে দেখতে পায় মাম্পির মোবাইল সুইচ অফ। সঙ্গে সঙ্গে মাম্পির বাড়ির লোকজন জেলা হাসপাতালে গিয়ে খবর নিয়ে জানতে পারে যে মাম্পি 30 সেপ্টেম্বর বৃহস্পতিবার বাড়ি থেকে বের হয়ে জেলা হাসপাতালে যায়নি। এরপর বাড়ির লোকজন সমস্ত আত্মীয় স্বজনদের ফোন করে না পেয়ে মাম্পির বন্ধু বান্ধবীর মোবাইলেও ফোন করে কোনো ধরনের খবর না পেয়ে মাম্পির বড় ভাই রাহুল দেবনাথ কৈলাসহরের মহিলা থানায় লিখিত নিখোঁজ ডায়েরি করে এবং সঙ্গে মাম্পির কয়েকটি ছবিও মহিলা থানায় জমা দেয়। নিখোঁজ মাম্পির বড় ভাই রাহুল দেবনাথ পুলিশের কোনো সাহায্য না পেয়ে 2 অক্টোবর শনিবার দুপুরে সংবাদ মাধ্যমের দ্বারস্থ হয়ে কৈলাসহর মহিলা থানার পুলিশকর্মীদের উপর ক্ষোভ উগড়ে দিয়ে প্রকাশ্যেই বলে যে 30 সেপ্টেম্বর বৃহস্পতিবার বোন নিখোঁজ হওয়ার পর লিখিত নিখোঁজ ডায়েরি করার পর তিন দিন অতিক্রান্ত হওয়ার পরেও কৈলাসহরের মহিলা থানার পুলিশ কোনো ধরনের কার্যকরী পদক্ষেপ নেয়নি। এমনকি পুলিশ আজ অব্দি নিখোঁজ মাম্পির মোবাইল নম্বরও ট্র্যাক করেনি কিংবা কোনো ধরনের তদন্তই করেনি। কৈলাসহরের মহিলা থানার পুলিশ আজ অব্দি নিখোঁজ মাম্পির বাড়ির কারোর সাথেই কথা বলেনি। এ প্রসঙ্গে নিখোঁজ মাম্পির বড় ভাই রাহুল দেবনাথ আরও গুরুতর অভিযোগ করে বলে যে লিখিত নিখোঁজ ডায়েরি কৈলাসহরের মহিলা থানায় দেওয়ার পর থেকে রাহুল কিংবা বাড়ির অন্য কেউ মহিলা থানায় এসে খোঁজ খবর নিতে আসলে কৈলাসহরের মহিলা থানার পুলিশ কোনো ধরনের কথাই বলছে না। উপরন্তু কৈলাসহরের মহিলা থানার পুলিশ নিখোঁজ মাম্পির বড় ভাই রাহুল দেবনাথ সহ বাড়ির অন্যদের সাথে খারাপ ব্যবহার করছে বলে রাহুল দেবনাথ জানান। কৈলাসহরের মহিলা থানার এহেন ব্যবহারে তিতিবিরক্ত হয়ে নিরুপায় হয়ে নিখোঁজ মাম্পির পরিবার সংবাদ মাধ্যমের দ্বারস্থ হয়ে প্রকাশ্যেই কৈলাসহর মহিলা থানার পুলিশের বিরুদ্ধে ক্ষোভ প্রকাশ করেন এবং নিখোঁজ মাম্পি দেবনাথের সন্ধান পাওয়ার কাতর আবেদন জানান। আমার বাড়ি শ্রীরামপুর স্কুলের পাশে। তো আমার অ্যাকচুয়ালি কি হয়েছে, আমার ছোটো বোন 2 বছরের ছোটো, বয়স 26, মাম্পি দেবনাথ, তাই ডিস্ট্রিক্ট হসপিটাল জেলা হসপিটালে কাজ করে অস্থায়ী কর্মচারী কোভিড কেয়ার সেন্টারে প্রতিদিনের মতো, তাই প্রত্যেক দিন তো ডিউটিতে যায়। প্রতিদিনের মতো 30 তারিখ বৃহস্পতিবার তাই বাইরিয়া ডিউটিতে গেছে 11টার সময়। তো তারপরে তাই আর গুড়িয়া বাড়িতে এসে না। তো আমরা খবর নেওয়া দেখছি যে তাই ওদিনকার ডিউটিতে গেছে না বা তাই নিখোঁজ হইয়া গেছে, আমরা বিকাল অবধি খবরটা পাইছি। তারপরে আমরা কৈলাসহর থানায় লিখিত অভিযোগ জানাইছি, ঠিক আছে, কিন্তু তাদের কাছ থেকে আমরা কোনো প্রপার ইনফরমেশন কিছু পাইতাছি না। তারা কতটুক মানে কর্মরত বা কতটুক কাজ করতেছে সেটা আমরা কিছু বুঝতেছি না। তো আমরা চাই এই জন্য সেটার কোনো একটা ইনফরমেশন মানে পাওয়ার জন্য আপনার দ্বারস্থ হয়েছি আর কি। তো আপনার বোনের নাম কি? মাম্পি দেবনাথ। অনুগুলি জেলা হাসপাতালে কী পদে চাকরি করে? কোভিড কেয়ার সেন্টারে ল্যাব টেকনিশিয়ান অস্থায়ী পদে। কতদিন ধরে কাজ করে জানেন? প্রায় অ্যাবাউট 3 থেকে 4 মাস। তো আপনার এভাবে প্রকাশ্য দিনের বেলায় একজন শিক্ষিত মেয়ে নিজ বাড়ি থেকে বের হয়ে হাসপাতালে কাজে যাওয়ার সময় নিখোঁজ হওয়ায় গোটা কৈলাসহরে তীব্র আতঙ্ক বিরাজ করছে। ঘটনার প্রায় তিন দিন অতিক্রান্ত হওয়ার পরেও কৈলাসহরের মহিলা থানার পুলিশের কোনো ধরনের হ্যালদোল না থাকায় পুলিশের উপর সাধারণ মানুষেরা প্রচণ্ড ক্ষুব্ধ। ব্যুরো রিপোর্ট, সার্চ ইন্ডিয়া।